নবীন বাবুকর ভালো পাইবা এবং আজ পুনি থরে প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তালচের বাসী উপরে মো উপরে আস্থা প্রকট করে চতুর্থ থর পাই বিজু জনতা দল পরিবার তরফ মতে প্রার্থিত্ব দিয়েছেন এণু তালচের নির্বাচন মন্ডলী বাসী তরফ প্রিয় মুখ্যমন্ত্রী বহুত বহুত বধাই জনাওছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় মুখ্যমন্ত্রী ভাল পাইবা এবং তালচের বাসী আশীর্বাদ এবং সমস্ত ভাল পাইবা আজ চতুর্থ থর পাই এ নির্বাচন হওয়া যাচ্ছি এ অবসরের সমস্ত শুভেচ্ছা শুভকামনা তালচের বাসী ভাল পাইবা পার্থক্য করে নিশ্চিত ভাবে আগামী ভবিষ্যতের তালচের বাসী যে সমস্যা রয়েছে সেই সমস্যা সহ রই কিভাবে ভাবে সমস্যা সমাধান করা যাব এবং লোক পাখে আহরি নিকটতর হওয়াপ্রাই চেষ্টা করবি। তালচের নির্বাচন মন্ডলীর প্রত্যেক পরিবার মো পরিবার যেভাবে ভাবে প্রিয় মুখ্যমন্ত্রী 4.5 কোটি লোক নিজ পরিবার ভাবে ভাবিছেন সেইভাবে ভাবে মো তালচের নির্বাচন মন্ডলী ভিতরে থাকা সমস্ত পরিবার সমস্তটি ব্যক্তি মু নিজের পরিবার ভাবে ভাবে এবং পরিবার ভিতরে কোণী প্রকার অসুবিধা দুঃখ কিংবা কোণী গ্লানি লে সে পাখে পৌঁছি থাকে এবং চেষ্টা করে থাকে কিভাবে ভাবে সে সমস্যা সমাধান করা যাব এবং লোক দুঃখ দূর করা যাই পারিব এবং লোক বহুদিনর সমস্যা সমাধান করা যাই পারিব সেথিপাই চেষ্টা করে থাকে। খুশির সীমা নাহি আমার প্রিয় বিধায়ক মহোদয় তথা আমি সমস্ত তালচের বাসী যেদিন দীর্ঘদিন হেলা অপেক্ষা করব শ্রীপ্রায় গোটে মাস হলে আমি অপেক্ষা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়ক মহোদয়ের কার্যকলাপ তথা তালচের বাসীর ভালো পাইবা আখি আগে রাখি মা হিঙ্গুড়া প্রভু জগন্নাথ কৃপার আজ সে শুভ দিনটি আমি সমস্ত আসিছি। মাননীয় বিধায়ক মহোদয় তিন থর বিধায়ক পরে যাহা সব কাজ তালচের বিকাশ করেছেন সে চতুর্থ থর বিধায়ক রূপে হয়ে আসলে সে আহরি উন্নত করবে তার কোণী প্রকার সন্দেহ না সে হলে তালচের বাসীর সাথী সুখ দুঃখর সাথী তালচের বিকাশের সারথী সে আমি তালচের বাসী তথা সমগ্র ওড়িশাবাসী বি আজ তালচের বিধায়ক টিকেট পাইবার কথা শুনে খুশি খুশির লহরি আজ তালচের খেলে দেউছে কেবল মাননীয় বিধায়ক। প্রথমে তো ধন্যবাদ দেবি আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পটনায়ক সে পুনি চতুর্থ থর লাগে আস্থা প্রকট করে আমার মাননীয় বিধায়ক পুনি চতুর্থ থর লাগে তালচের বিধায়ক প্রার্থী ভাবে টিকটরে মোহর মারিছেন এবং তালচের বাসী তরফর এবং আমার তালচের বাসী তরফর এবং বিজু জনতা দলের সমস্ত ব্রাঞ্চরু যথা আমার মহিলা মহিলা কর্মী এবং ছাত্র এবং যুবক এবং বরিষ্ঠ সমস্ত তরফর অনেক অনেক ধন্যবাদ দেবী মাননীয় মুখ্যমন্ত্রী।